সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, আমাকে নিয়ে না ভাই, আমার ছেলে অসুস্থ, মা অসুস্থ, আমাকে একটু পোশাক পরার সুযোগ দিন। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তারের সময় এভাবেই পুলিশের প্রতি অনুনয় বিনয় করেন যশোর বাগারপাড়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মিফতাউদ্দিন শিকদার। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গ্রেপ্তারের ভিডিও গণমাধ্যমে প্রকাশ করা হয়। এবারে জানাবো ডোনালোর চিঠির জবাবে যা বলল আওয়ামী লীগ। প্রিয় দর্শক, আপনারা জানেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডোনালো বাংলাদেশের বড় তিনটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছিল সংলাপের জন্য। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ডোনালোর সেই চিঠির জবাব দিয়েছে। প্রিয় দর্শক, জানাবো আওয়ামী লীগ চিঠিতে কি জবাব দিয়েছে, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, সরকার একতরফা তফসিল ঘোষণা করে 2014 ও 2018 সালের মতো নির্বাচন করার পায়তারা করছে বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন। জানিয়ে দেব, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিলে প্রয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এদিকে বিএনপির কারাবন্দী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী রাহাতারা বেগম এবং মেয়ে মির্জা সামারুক। শুক্রবার দুপুরে তারা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজায় দুই শরণার্থী শিবিরে হামলা, নিহত অন্তত 36। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমাকে নিয়েন না ভাই, আমার মা ও ছেলে অসুস্থ, গ্রেপ্তারের সময় যুবদল নেতার আকুতি। আমাকে নিয়েন না ভাই, আমার ছেলে অসুস্থ, মা অসুস্থ, আমাকে একটু পোশাক পরার সুযোগ দিন। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গ্রেপ্তারের সময় এভাবেই পুলিশের প্রতি অনুনয় বিনয় করেন যশোর বাগাপাড়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক মিফতাউদ্দিন শিকদার। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গ্রেপ্তারের ভিডিও গণমাধ্যমে সরবরাহ করা হয়। এই বিষয়ে বাগারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদাত হোসেন বলেন, মানুষ তো কত কিছুই বলে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। মিফতাউদ্দিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপির মিডিয়া সেলে সরবরাহ করা ভিডিওতে দেখা যায়, মিফতাউদ্দিনকে খালি গায়ে সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। তখন তিনি পুলিশকে বলছেন, আমাকে নিয়ে না ভাই, আমার ছেলে অসুস্থ, আমার মা অসুস্থ, আমাকে একটু পোশাক পরার সুযোগ দিন। এ সময় মিফতার মা সহ পরিবারের স্বজনরা গাড়িটি ঘিরে ধরেন। মায়ের উদ্দেশ্যে মিফতা বলেন, মা তুমি টেনশন করো না, আমি আবার ফিরে আসব। এ সময় এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, এই চুপ থাক, তোর শরীরে কেউ একটু আঘাত দেবে না। যুবদল নেতা স্বজনরা জানিয়েছেন, মিফতা দীর্ঘদিন যাবৎ বাড়ি ছাড়া ছিলেন। অসুস্থ মা ও সন্তানকে দেখতে কিছু সময়ের জন্য তিনি বাড়িতে গিয়েছিলেন, সেই সুযোগেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত যশোর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির ছয় নেতাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজপথে বিএনপির কোনো কর্মসূচি না থাকলেও পুলিশই অভিযান থেমে নেই। বিএনপির চলমান একদফার আন্দোলন দমন পীড়নের অংশ হিসেবে নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে পুলিশ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এমনটা হতে পারে না। ডোনাল্ড চিঠির জবাবে যা বলল আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের মার্কিন দূতাবাসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে চিঠির জবাব নিয়ে যান দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত। এ বিষয়ে এ আরাফাত বলেন, ডোনাল্ড চিঠির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষে আমি মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন মিস্টার আর্ট্রো হাইন্সের কাছে একটি চিঠি হস্তান্তর করেছি। চিঠিতে ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমি আপনার রাষ্ট্রদূত পিটার হাস ও ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রতি 12 নভেম্বর চিঠির জন্য কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, সহিংসতা মুক্ত করতে আন্তর্জাতিক বন্ধুদের সাহায্য এবং সহযোগিতার প্রশংসা করছি। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ঠিক রাখতে আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের দলের অঙ্গীকার আবারও তুলে ধরতে চাই। আওয়ামী লীগ জনগণের ভোট দেওয়ার অধিকারকে একটি পবিত্র অধিকার মনে করে। সেই অধিকার রক্ষায় আওয়ামী লীগের নিরলস সংগ্রাম এবং আত্মত্যাগের দীর্ঘ বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। চিঠিতে আরো বলা হয়, নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে সংবিধান স্বীকৃত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে দূরদর্শী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঠামোগত, আর্থিক এবং আইনি উদ্যোগ নিয়েছেন। সেগুলোর মধ্যে ছবিযুক্ত ভোটার কার্ড, স্বচ্ছ ব্যালট বাক্স, নির্বাচন কমিশনের নিয়োগের জন্য আইন প্রণয়ন উল্লেখযোগ্য। এর মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। 2024 সালের 7ই জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 30
একুশে নভেম্বর। আওয়ামী লীগ কয়েক মাস ধরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে নিঃশর্ত সংলাপের দরজা খোলা রেখেছিল। বিএনপি এই জাতীয় সংলাপের পূর্বশর্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের উপর অনড় থাকায় সংলাপে বসা সম্ভব হয়নি। তাতে আরও বলা হয়েছে, বর্তমান বিএনপি জামাত সহ তাদের মিত্ররা সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ করছে। এই ধরনের কর্মসূচিতে তারা অগ্নিসংযোগের মতো অবরোধ করছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের অধিদপ্তরের তথ্য মতে, আঠাশে অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত 154টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চলমান অবরত এ ধরনের কর্মসূচির প্রধান দাবির মধ্যেও বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যদি আওয়ামী লীগ বসতে পারে তবুও কোনো অর্থবহ সংলাপ হবে না। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী কাজ চূড়ান্ত করতে সমস্ত সময় ব্যয় করতে হবে। 300টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের তথ্য পর্যালোচনা, প্রার্থী চূড়ান্ত করা, ইশতেহার তৈরি করা, প্রচারণার কৌশল চূড়ান্ত করা, প্রচারণার কাজ রয়েছে। যদি সংলাপের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টিও হয়, বর্তমান বাস্তবতায় একটি অর্থপূর্ণ সংলাপের জন্য যথেষ্ট সময় হাতে নেই। চিঠিতে আরো বলা হয়, আওয়ামী লীগ সব আন্তর্জাতিক বন্ধুদের সঙ্গে অংশীদারিত্বের গুরুত্ব দেয়। পাশাপাশি আওয়ামী লীগ আশা করে আন্তর্জাতিক মহল বাংলাদেশের জনগণের সামনে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন উপস্থাপনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংলাপ প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দেয় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড লুড দেওয়া চিঠি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত 15 নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের কাছে হস্তান্তর করেন। এছাড়াও সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি এবং জাতীয় পার্টিকেও চিঠি দিয়েছে। এরই মধ্যে বিএনপি সেই চিঠির জবাব দিয়েছে। সরকার 2014 ও 2018 মার্কা নির্বাচন করতে চায় গণসংহতি আন্দোলন। সরকার একতরফা তফসিল ঘোষণা করে 2014 ও 2018 সালের মতো নির্বাচন করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এ অভিযোগ করেন। এর আগে আবুল হাসান রুবেলের নেতৃত্বে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য রিদোয়ান আব্দুর রশিদ, মনিরুদ্দিন পাপু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথি, দপ্তর সম্পাদক অনুপম রায় রূপক সহ নেতৃবৃন্দরা মৌলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে আবুল হাসান রুবেল বলেন, বাংলাদেশে বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। জনগণ আজ গণতন্ত্র ভোটাধিকারের জন্য লড়াই করছে। সরকার একতরফা তফসিল ঘোষণা করে 2014 ও 2018 সালের মতো নির্বাচন করার চেষ্টা করছে। এবার জনগণ তাদের নীল নকশা সফল হতে দেবে না, লড়াই করে অধিকার আদায় করে নিতে হবে। জনগণ এবার লড়াই করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। মৌলানা ভাসানীর রাজনৈতিক সংগ্রাম নিয়ে তিনি বলেন, মৌলানা ভাসানী আজীবন মানুষের মুক্তির সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অথচ তার এই ভূমিকা আড়াল করা হয়েছে। কিন্তু গণমানুষ তার সংগ্রামের প্রয়োজনে মৌলানা ভাসানীকে তাদের সংগ্রামের কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে এসেছে। গণমানুষের মুক্তির সংগ্রামে মৌলানা ভাসানী বেঁচে থাকবেন, আমরা মানুষের মুক্তির সংগ্রাম চালিয়ে যাব। শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে অবস্থান নিলে প্রয়োজনে নিষেধাজ্ঞা ব্লিংকেন। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী শ্রমিকদের সঙ্গে পদ্ধতিগতভাবে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাইডেন গতকাল বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত ও অন্য কূটনৈতিকদের সরাসরি শ্রম কূটনীতিতে যুক্ত হতে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় কর্মসূচি বাড়াতে নির্দেশনা দিয়েছেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট বাইডেন শ্রমিকদের ক্ষমতায়ন, শ্রম অধিকার এবং শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে একটি স্মারকে সই করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল প্রেসিডেন্টের স্মারক সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো একটি স্থানীয় হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন সদস্যদের উদ্দেশ্যে তিনি প্রেসিডেন্ট বাইডেনের শ্রম অধিকার সংক্রান্ত কৌশলপত্র উপস্থাপন করেন। তিনি বলেন, যারা শ্রমিকদের অধিকারের বিরুদ্ধে যাবেন, শ্রমিকদের হুমকি দেবেন, ভয় দেখাবেন, তাদের উপর প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে দেশে শ্রমিকদের ক্ষমতায়ন, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং শ্রম পরিবেশ উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র। এটা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা ও পররাষ্ট্রনীতির অন্যতম চাবিকাঠি। অনুষ্ঠানে ব্লিংকেন বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা এটা নিশ্চিত করতে চাই, তাই এটা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির অন্যতম চাবিকাঠি। বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্র 5টি কৌশল সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানিয়েছেন ব্লিংকেন। তিনি বলেন, প্রথমটি হচ্ছে বিভিন্ন দেশের সরকার, শ্রমিক, শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, সুশীল সমাজ, বেসরকারি খাতকে সম্পৃক্ত করে আন্তর্জাতিকভাবে প্রচলিত শ্রম আইন অনুযায়ী
শ্রমিকদের অধিকার সুরক্ষায় কাজ করা হবে। এর জন্য সব দেশের মার্কিন রাষ্ট্রদূত, দূতাবাস, শ্রমিক ইউনিয়নের কণ্ঠস্বরকে তুলে ধরতে কাজ করবে। দ্বিতীয়ত, বিশ্বজুড়ে যারা শ্রমিকদের হুমকি দেন, ভয় দেখান, শ্রমিক ইউনিয়নের নেতা কিংবা শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করা ব্যক্তিদের উপর হামলা করেন, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, বাণিজ্যিক বিধিনিষেধ ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এ সময় বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের নেতা কল্পনা আক্তারের কথা উল্লেখ করেন ব্লিংকেন। তিনি বলেন, কল্পনা জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাস তার পক্ষে দাঁড়িয়েছে, পরামর্শকের ভূমিকা রেখেছে, আর এজন্য তিনি এখনো বেঁচে আছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃতীয় কৌশল হচ্ছে যুক্তরাষ্ট্র শ্রমিকদের অধিকারের ব্যাপারে ফেডারেল সরকারের সক্ষমতাকে আরো শক্তিশালী করা হবে। এজন্য শ্রম বিশেষজ্ঞদের চাকরিতে অগ্রাধিকার, শ্রমিকদের শ্রম অধিকার বিষয়ে দক্ষতা বাড়ানো এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ব্লিংকেন বলেন, চতুর্থ যে বিষয়ে গুরুত্ব দেবেন সেটা হচ্ছে শ্রমিকদের অধিকার নিয়ে বিভিন্ন দেশের সরকার এবং G20 জাতিসংঘের মতো বহুজাতিক সংস্থার সঙ্গে একযোগে কাজ করবে মার্কিন প্রশাসন। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার মান নির্ধারণে কাজ করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পঞ্চম এবং সর্বশেষ হচ্ছে আমাদের নিজস্ব বাণিজ্যিক চুক্তি, সরবরাহ, চেইন, শ্রমিকদের সুরক্ষার বিষয়টি যথাযথভাবে তদারকিও নিশ্চিত করতে হবে। পাশাপাশি জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি করা পণ্য আমরা আমদানি করব না। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বৈশ্বিকভাবে শ্রম পরিবেশের উন্নয়নে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনা এসেছে। এখানে বৈদেশিক সহায়তা এবং কর্মসূচি প্রণয়ন, আইন প্রণয়ন, বৈশ্বিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা এবং এ সম্পর্কিত আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতির বিষয়গুলো যুক্ত থাকবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজার দুই শরণার্থী শিবিরে হামলা, নিহত অন্তত 36। ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়া এবং ও নুসিরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 36 জন। বৃহস্পতিবার রাতভর গাজার অন্যান্য এলাকাগুলোতেও ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলা চালায়। পশ্চিম তীরেও চলছে তাদের অভিযান। জাবালিয়া গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবির। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর শিবিরটিতে বিভিন্ন সময় গোলাবর্ষণ করছে ইসরায়েল। সবশেষ বৃহস্পতিবার রাতে শিবিরটির বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায়। এতে 18 জন নিহত সহ আহত হয়েছেন আরো অনেকে। ওইদিন রাতে মধ্য গাজায় নুসেরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলায় 18 জন নিহত হন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের বিভিন্ন এলাকায় ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ফেলা বোমায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে 7 অক্টোবর থেকে উপত্যকাটিতে 11,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে শুক্রবার পশ্চিম তীরে অভিযান চালিয়ে 5 বন্দুকধারীকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অবরত হামলা শিকার গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় পানি এবং অক্সিজেন ফুরিয়ে গেছে বলে জানিয়েছে হাসপাতালটির পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। তিনি বলেন, এখন হাসপাতালটিতে 650 জনেরও বেশি রোগী রয়েছেন 500 চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া 5,000 ফিলিস্তিনি এই হাসপাতাল প্রাঙ্গনে আশ্রয় নিয়েছেন। এমন এক পরিস্থিতির মধ্যেও আমাদের কাছে পানি ও অক্সিজেন নেই।